নমস্কার বন্ধুরা, আমি পবন মাঝি আর আপনারা দেখছেন আমাদের ইউটিউব চ্যানেল এক্সাইট ওয়াচ। তো বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে বোঝাবো আধার কার্ডটি অনলাইনে কীভাবে কারেকশান করবেন। অনলাইনে কীভাবে কারেকশান করবেন তার সঙ্গে আপনাকে বোঝাবো যে আধার কার্ডটি কীভাবে অফলাইনে এনরোলমেন্ট সেন্টারে গিয়ে কীভাবে কারেকশান করবেন। এনরোলমেন্ট সেন্টারে গিয়ে আপনাকে কারেকশান করতে হবে একটি উপায়, সেটি হচ্ছে আপনি অ্যাপয়েন্টমেন্ট যদি নিয়ে নেন তাহলে আপনাদেরকে কোনো রকম কোনো সমস্যা সম্মুখীন হতে হবে না। আপনারা অনায়াসে যাবেন, অ্যাপয়েন্টমেন্ট যদি আগের থেকে নিয়ে নেন এনরোলমেন্ট সেন্টারে গিয়ে, তাহলে সেখানে গিয়ে শুধু অ্যাপয়েন্টমেন্টের কাগজটি আপনারা দেখাবেন, তাহলে আপনাদের কাজটি খুব দ্রুত এবং তাড়াতাড়ি অফলাইনে কারেকশানটি হয়ে যাবে। আর অনলাইনে কীভাবে করতে হয় সেটিও আমি আপনাকে এই ভিডিওতে বিস্তারিত দেখাবো। তো আপনাদেরকে সিস্টেমে নিয়ে যাচ্ছি, আপনারা সিস্টেমে ভালো করে দেখে নিতে পারবেন। চলুন আপনাকে সিস্টেমে দেখিয়ে দেবো অনলাইনে কীভাবে অ্যাপয়েন্টমেন্ট সেট করবেন এনরোলমেন্ট সেন্টারে যাওয়ার জন্য, এবং অনলাইনে কীভাবে আধার কার্ডটি কারেকশান করবেন সেটি কীভাবে করতে হয় সেটি আমি আপনাদেরকে বোঝাবো। চলুন, সবার প্রথম গুগল ক্রোম খুলে নেব। গুগলে গিয়ে আমি লিখব আধার কারেকশন, আধার কার্ড কারেকশন। এখানে অনেকগুলি ওয়েবসাইট আপনার খুলে যাবে। আমি ডাইরেক্ট ওয়েবসাইটও খুলতে পারি, www.uitai.gov.in এ গিয়ে আমি ডাইরেক্ট ওয়েবসাইটও খুলে নিলাম। এখানে আমি আমার ল্যাঙ্গুয়েজ, যে কোনো আমার যে ল্যাঙ্গুয়েজে আমি করতে ইচ্ছুক সেই ল্যাঙ্গুয়েজে আমি ক্লিক করে নেক্সট স্টেপে যেতে পারবো। তো আমি যেহেতু ইংলিশে করব, তো ইংলিশে সাধারণত আমি ক্লিক করব। এরকম একটা ইন্টারফেস চলে আসবে আপনার কাছে। নিচে স্ক্রল ডাউন করে নিচে চলে আসবো। এখানে দেখুন অনেক কিছুই দেওয়া আছে, গেট আধার, আপডেট আধার, অনেক কিছুই দেওয়া আছে। তো আমি এখানে যেটা করতে চাই সেটা হচ্ছে আধার কারেকশান। তো আধার কারেকশান করার জন্য আমাকে অফলাইন সেন্টারে কীভাবে যাওয়ার জন্য অ্যাপয়েন্টমেন্ট সেট করব সেটাই আমি এখানে দেখাচ্ছি। তো সর্বপ্রথম আমি এখান থেকে, আমি দেখুন এই সাইটটা থেকে, হ্যাঁ, মাই আধার, এখানে অনেকগুলো আছে, গেট আধার, আপডেট আধার, আধার সার্ভিস, অ্যাবাউট ইওর আধার, সবই আছে এখানটায়। আপনাকে আপনার যেখানে যে সেকশানে যেটা দরকার সেই সেকশান থেকে এখানে দেখে নেব। দেখুন এখানে কী আছে, আপডেট করার জন্য আমি ক্লিক করে দিয়েছি। এখানে স্টেট ওয়াইজ, আপনি আপনার স্টেট ওয়াইজ পোস্টাল পিনকোড এবং আদার্স সার্চ বক্স, মানে আপনি যে কোনো একটা কিবোর্ড দিয়ে আপনি কিওয়ার্ড দিয়ে আপনি সার্চ করতে পারেন আপনার আধার সেন্টারটা কোথায় কাছাকাছি। তো স্টেট ওয়াইজ করতে পারি বা পিনকোড ওয়াইজ করতে পারি। তো আমি সার্চ বক্সে গিয়ে সাধারণত বেশি কিছু না করে আমি আমার নর্মাল লোকাল যে এরিয়া আছে সেই এরিয়া এখানে টাইপ করে দেবো। করে দিলে সে কাছাকাছি কী আছে সেটা দেখে নিতে পারবো, এনরোলমেন্ট সেন্টারটি কোথায় আছে। তো এখানে আমি আমার এরিয়া
লোকাল এরিয়া লিখে দিচ্ছি বেলেঘাটা। বেলেঘাটা লিখে দিলে এখানে কাছাকাছি কোথায় আছে সেটা দেখিয়ে দেবে। সো অনলি পার্মানেন্ট সেন্টার, টেম্পোরারি সেন্টারও হয়, সেই জন্য আমি পার্মানেন্ট সেন্টারই সার্চ করব। ক্যাপচা দিয়ে দেবো লোকাল, লোকেট এ সেন্টার ক্লিক করব। এইভাবে একটি ইন্টারফেস চলে আসবে, দেখুন এনরোলমেন্ট সেন্টার ফাউন্ড কাছাকাছি আপনার। এই এই এনরোলমেন্ট সেন্টার দুটিই আছে পার্মানেন্ট, মানে যেখানে আপনি নিজে গিয়ে আপনি আপনার আধার কার্ডটি কারেকশান, বা যদি কেউ নিউ আধার কার্ড করতে চায় তো ওখানে গিয়ে কারেকশান বা নিউ আধার কার্ড অ্যাপ্লাই করতে পারে। এরপর আমি আধার কার্ডের যে অ্যাপয়েন্টমেন্ট সেট করতে হয় সেটি কিভাবে করব। তো আধার কার্ডের অ্যাপয়েন্টমেন্ট সেট করার জন্য দেখুন এখানে কি লেখা আছে, আমার তো হয়ে গেছে লোকেট অ্যান্ড এনরোলমেন্ট সেন্টার, এবারে বুক এ অ্যাপয়েন্টমেন্ট, কিভাবে আমি একটা অ্যাপয়েন্টমেন্ট বুক করব বা সেট করব সেটি আমি দেখাবো। তো এখানে ক্লিক করার পরে দেখুন এইভাবে একটা পেজ খুলে যাবে, বুক এ অ্যাপয়েন্টমেন্ট, বুক অ্যান অ্যাপয়েন্টমেন্ট। এখানে আপনি অনেক কিছুই কারেকশান করতে পারেন। দেখুন দিস ফেসিলিটি ইজ ফর বুকিং অ্যান অ্যাপয়েন্টমেন্ট, এখানে আপনি বিভিন্ন ধরনের কারেকশান করতে পারেন। ফ্রেশ আধার কার্ড তৈরি করতে পারেন, নেম আপডেট করতে পারেন, আধার আপডেট করতে, অ্যাড্রেস আপডেট করতে পারেন, মোবাইল নাম্বার আপডেট করতে পারেন, ইমেল আইডি আপডেট করতে পারেন, ডেট অফ বার্থ আপডেট করতে পারেন, জেন্ডার আপডেট করতে পারেন, বা বায়োমেট্রিক আপডেট করতে পারেন। বায়োমেট্রিক ইন দ্য সেন্স যারা ছোটো বাচ্চারা, যারা 5 বছরের নিচে যারা আছে তারা যখন 5 বছর বা পার করে তারা বায়োমেট্রিক আপডেট করে নিতে পারে। তো এখানে আমি লোকেশান ক্লিক করব, এখানে আমার কাছাকাছি লোকেশান কোথায় আছে দেখব। আমার কলকাতা শর্টলেক সেক্টর 5 আছে, মানে আধার কার্ড এনরোলমেন্ট সেন্টার যেখানে আমি অ্যাপয়েন্টমেন্ট সেট করে যেতে পারবো একমাত্র শর্টলেক সেক্টর 5 আছে। তো চলুন আমি আমার অ্যাপয়েন্টমেন্টটি বুক করে নিই। এই এইভাবে একটি পেজ খুলে যাবে, আপনি কি করতে চাইছেন এখানে আপনাকে প্রথমেই ক্লিক করে নিতে হবে, আধার আপডেট করতে চাইছেন না নিউ আধার করতে চাইছেন। তো আমি সাধারণত আধার আপডেট করতে চাইছি। যদি আপনার আগের থেকে কোনো অ্যাপয়েন্টমেন্ট নেওয়া থাকে তাহলে এই ম্যানেজ অ্যাপয়েন্টমেন্টে গিয়ে আপনি সেটি ম্যানেজও করতে পারেন। 12 তারিখে দেওয়া আছে আপনি 13 তারিখ করতে পারেন, 13 তারিখ দেওয়া আছে আপনি 14 তারিখ করে নিতে পারেন। আগে করতে হবে আপনাকে, মিনিমাম 4-5 ঘন্টা আগে করতে হয়। তো আমি আধার আপডেট করব, তো আধার আপডেটে আমি ক্লিক করলাম। এখানে দেখুন আমি তার আগে আপনাকে একটু বুঝিয়ে রাখি, এখানে আধার আপডেট বা আধার নিউ আধার করতে গেলে এখানে ফিস দেওয়া আছে, আপনি কি কত টাকা কেমন কি ফিস পড়বে এখানে দেওয়া আছে। আধার এনরোলমেন্টের জন্য ফ্রি, নতুন যদি করতে চান, আপডেট করতে চান, বায়োমেট্রিক আপডেট যদি করতে চান, মানে বায়োমেট্রিক ইন দ্য সেন্স যারা ছোটো বাচ্চারা, যারা 5 বছর পার করে গেছে তারা যখন বায়োমেট্রিক আপডেট করে তো তখন তাদের ফ্রি হয়। বাকি বায়োমেট্রিক আপডেট উইদাউট ডেমোগ্রাফিক, মানে ধরে নিন কেউ বড়ো আছে সে যদি করে বায়োমেট্রিক আপডেট তার 100 টাকা লাগবে। আর এছাড়া আদার্স দেখুন ডেমোগ্রাফিক আপডেট 550 টাকা, আর ই আধার ডাউনলোড
কালার প্রিন্ট 50 টাকা। চলুন আমি আমার আধার আপডেটটা শুরু করি। আধার আপডেট করার জন্য আমি এখানে মোবাইল নাম্বার দিয়ে দেব। মোবাইল নাম্বার দেওয়ার পরে একটি ওটিপি আসবে, ওটিপিটাকে দেওয়ার পরে ভুল হয়ে গেছে ওটিপিটা। দেখুন এখানে, আচ্ছা এটি করার আগে আমাকে আগে দেখে নিতে হবে আমার ডকুমেন্ট কী কী আছে। আমার সর্বপ্রথম আমি কী করতে চাইছি, আমার আধার যে অ্যাড্রেস আছে সেই অ্যাড্রেসটি আমি চেঞ্জ করতে চাইছি। তো তার জন্য আমার কাছে পর্যাপ্ত যে ডকুমেন্ট থাকা দরকার সেটা যেন থাকে। তো এখানে আমার কাছে আছে ম্যারেজ সার্টিফিকেট, অনেকগুলি আছে এখানে, আমার অ্যাড্রেস প্রুফও আছে, ভোটার কার্ডও আছে, কিন্তু আমার দরকার মানে যেটা অ্যাকচুয়াল এখন সেটা হচ্ছে অ্যাড্রেস প্রুফ। তো অ্যাড্রেস প্রুফের জায়গায় আমি ম্যারেজ সার্টিফিকেট দিতে পারি। এখানে দেখুন এরকম একটা ইন্টারফেস চলে আসবে। আপনি স্টেপ বাই স্টেপ আছে, আপনাকে দেখে দেখে আপনি খালি ফর্মটা ফিল আপ করবেন। অ্যাপ্লিকেশান ভেরিফিকেশান টাইপ, কী ধরনের অ্যাপ্লিকেশান চাইছেন আপনি? হেড অফ ফ্যামিলি, হেড অফ ফ্যামিলির ডকুমেন্ট দিয়ে ভেরিফাই করবেন না আপনার নিজস্ব কোনো ডকুমেন্ট আছে? আপনি নিজস্ব অ্যাকচুয়ালি হেড অফ দ্য ফ্যামিলির ডকুমেন্ট তখনই লাগে যখন সে মাইনর থাকে, এছাড়া ক্ষেত্রে আপনারই ডকুমেন্ট লাগবে। দেখুন এখানটায় চলে আসলো, নেক্সট করব। দেখুন এখানটা সমস্ত কিছু চলে এসেছে। আপনি কী আপডেট করতে চাইছেন, নেম আপডেট করতে চাইছেন, জেন্ডার আপডেট করতে চাইছেন, নিউ মোবাইল নাম্বার আপডেট করতে চাইছেন, ইমেল আইডি আপডেট করতে চাইছেন, অ্যাড্রেস আপডেট করতে চাইছেন, বা ডেট অফ বার্থ অথবা বায়োমেট্রিক আপডেট করতে চাইছেন, এখানে কী করতে চাইছেন? শুধু এখানে দেখুন বায়োমেট্রিক আপডেট করার জন্য 100 টাকা লাগবে। এখানে বায়োমেট্রিক আপডেট করার জন্য 100 টাকা লাগবে, বাকি যাই আপনি আপডেট করুন 50 টাকা করে লাগবে। এখানে আমার যে অ্যাড্রেসটি হবে সেই অ্যাড্রেসটি আমি টাইপ করে নেব। হ্যাঁ দেখুন এইখানে আপনার একটি উইন্ডো খুলে যাবে যেখানে আপনাকে অ্যাপয়েন্টমেন্ট সিলেক্ট করতে হবে, অ্যাপয়েন্টমেন্ট এবং ডেট, যে ডেট আছে ডেটটা আর টাইমটা সিলেক্ট করতে হবে। এই লালগুলো যেগুলো দেওয়া আছে দেখতে পাচ্ছেন, এই লালগুলোতে আপনি করতে পারবেন না। যেগুলো এখানে গ্রিন হোয়াইটের উপরে গ্রিন করা আছে এইগুলি অ্যাভেলেবেল আছে, এখানেই আপনাকে করতে হবে। তো আমি ডেট সিলেক্ট করবো, সর্বপ্রথম ডেট আমার তো 31 মার্চ না, আমি এখানে 2 তারিখ এপ্রিল মাসের 2 তারিখে আমি সিলেক্ট করলাম। এবারে আমি টাইম সিলেক্ট করব, টাইম সিলেক্ট করব কী টাইম করব, হ্যাঁ আমি 12:30 থেকে 12:50 এই ডেটটি সিলেক্ট করব, করে নিয়েছি। দেখুন এই ডেটটি সিলেক্ট করে নেওয়ার পর এখানে দেখুন চলে এসেছে 2 সানডে এপ্রিল 2023 আর 12:30 টু 12:50, এর মধ্যে আমাকে ওখানে পৌঁছাতে হবে। অ্যাপয়েন্টমেন্ট যেহেতু সেট করে নিয়েছি, এরপরে নেক্সট স্টেপ দেখুন। এইগুলো আপনাকে কনফার্ম করছে যে আপনি যা যা ডিটেল ভরেছেন সবগুলি ঠিকঠাক আছে কি না। নেক্সট করুন। আর ইউ শিওর? ইয়েস, ওকে। আচ্ছা এবারে আমি পেমেন্টটি করে দেবো, যে অনলাইন পেমেন্টটি আছে সেই 50 টাকার পেমেন্টটা আমি অনলাইনে পেমেন্ট করে দেবো।
দেখুন এখানে আপডেট করার জন্য আমি অ্যাপ্লিকেশন করছি আপডেটের জন্য, তাই 50 টাকা আমাকে পেমেন্ট করতে হবে। তো অনলাইনে পেমেন্ট করব, সিলেক্ট পেমেন্ট মোড, সিলেক্ট পেমেন্ট মোড, সিলেক্ট পেমেন্ট মোডে গিয়ে পে ইউ, এখানে ওদের একটি ওয়েবসাইট আছে পে ইউ, সেই ওয়েব পে ইউ এর মাধ্যমেই আমি অনলাইন পেমেন্টটা করতে পারবো। মেক পেমেন্ট, মেক পেমেন্টে যাব। দেখুন এখানে সমস্ত অনেকগুলো অপশান দিয়ে দিয়েছে, ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, নেট ব্যাঙ্কিং, ইউপিআই, অনেকগুলি অপশান দিয়ে দিয়েছে। আমি সাধারণত যদি আমি নেট ব্যাঙ্কিং করতে চাই তাহলে আমি নেট ব্যাঙ্কিংয়ে ক্লিক করব, আর ইউপিআই ক্লিক করতে চাইলে ইউপিআইয়ের মাধ্যমে যদি করতে চাই তাহলে ইউপিআইতে ক্লিক করব। তো আমি যদি ডেবিট কার্ডে করতে চাই তো ডেবিট কার্ডেই করব, তো চলুন ডেবিট কার্ডেই করি। এখানে আমি দেখুন আমার যে ডেবিট কার্ডটি আছে তার কার্ডের ডিটেলসগুলি ভরব, তারপরে নেক্সট করব, করলে পেমেন্টটি আমার হয়ে যাবে, ওটিপি যাবে, ওটিপি যাওয়ার পরে পেমেন্ট হয়ে যাবে। আমি এত কিছু তো দেখাবো না, নাহলে আপনি সব জেনে নেবেন। পেমেন্ট পেমেন্ট ডিটেলস যদি দেখিয়ে দিই আপনারা তো সবই জানতে পেরে যাবেন পেমেন্টটা কোথা দিয়ে করছি। দেখুন এই পেমেন্ট করে দেওয়ার পরে আমার কাছে এরকম একটি ফর্ম চলে আসবে, মানে প্রি ফর্ম, মানে আমি যে ফর্মটা ফিল আপ করেছি সেই ফর্মটি চলে আসবে, অ্যাপয়েন্টমেন্ট ফর্ম। এই অ্যাপয়েন্টমেন্ট ফর্মটি নিয়ে আমাকে এনরোলমেন্ট সেন্টারে যেতে হবে। এখানে আমার আধার কার্ড দেওয়া থাকবে, এখানে ডেট দেওয়া থাকবে, কোন ডেটে আমি অ্যাপয়েন্টমেন্টটি ফিক্সড করেছি, কী করতে চাইছি, সমস্ত এই একটা ফর্মে দেওয়া থাকবে। এখানে কী হবে, এই ফর্মের মাধ্যমে আপনি যখন যাবেন তাহলে আপনাকে আর মানে বেশি কিছু বলতে হবে না, আপনি কাগজটা যদি দেন আপনার সঙ্গে সঙ্গে আপনার এই ফর্মের নাম্বারটি টাইপ করে নেবে এবং আপনাকে টাইম একটু বসতে বলবে, বসার সঙ্গে সঙ্গে বেশিক্ষণ আপনাকে বসতে হয় না, মিনিট দশেকের মধ্যে আপনার কাজ হয়ে যাবে একেবারে। আপনি অনায়াসে রিল্যাক্সে যাবেন আপনার এই ফর্মটি নিয়ে, আপনার আধার যে আপডেট আছে বা আপনার যে সমস্যা আছে, যে কোনো সমস্যা। তাহলে বন্ধুরা আপনারা দেখলেন কীভাবে আধার কার্ডের কারেকশানটি অনলাইনে করতে হয় এবং অ্যাপয়েন্টমেন্ট কীভাবে সেট করতে হয় সেটা আমি আপনাদেরকে দেখালাম, খুব সহজে বোঝানোর চেষ্টা করেছি। যদি আপনাদের এই ভিডিওটি ভালো লাগে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই করবেন। আপনাদের সঙ্গে দেখা হবে আবার নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য ধন্যবাদ।